হ্যালো সাকিব খান যেখানে অপবিশ্বাস সেখানে মানে মানুষ কতটা তাদেরকে চাই সাকিব খান যেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয় তার পরপরই অপবিশ্বাসকে সেই ব্র্যান্ডের সাথে যুক্ত হতে দেখা যায় অথবা অপবিশ্বাস যেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয় তার পরপরই সাকিব খানকে সেই ব্র্যান্ডের সাথে যুক্ত হতে দেখা যায় মানে মানুষ চায় তাদের ওই জুটিটাকে যে কোনো না কোনোভাবে যদি তাদেরকে একত্রিত করে তাদেরকে দিয়ে কাজ করানো যায় কারণ অপবিশ্বাস সাকিব খান জুটি মানেই ব্যবসা সফল কিছু রিসেন্টলি অপবিশ্বাসকে অনেক বেশি শোরুম উদ্বোধন করতে দেখা যায় অনেকেই বলে থাকেন যে অপবিশ্বাস এত বেশি ফিতা কাটে কেন কারণ ব্র্যান্ড ওনাররা চায় অপবিশ্বাসের সাথে কাজ করতে অনেকেই অপবিশ্বাসকে বলে থাকে ব্যবসার লক্ষী মানে অপবিশ্বাসের হাত দিয়ে যেটা শুভ সূচনা হয় সেই জিনিসটা নাকি অনেক বেশি ভালো হয় সো এটা মানুষের একটা মনের মধ্যে থাকতেই পারে আমি সবসময় চাইবো যে আমি এত এত টাকা ইনভেস্ট করে আমার একটা বিজনেস স্টার্ট করছি আমার সেই বিজনেসটা যেন ভালোভাবে রান করে তো এইটাই হয় উপবিশ্বাস যেখানে উদ্বোধন করতে যায় মানুষ একদম হোম রিখে পড়ে এবং এই জন্যই উপবিশ্বাসের এত বেশি ডিমান্ড অনেক নায়িকারা সিনেমা করে যেই টাকা পারিশ্রমিক পায় উপবিশ্বাস এক ঘন্টার জন্য ফিতা কেটে সেই টাকা পায়